আসসালামু আলাইকুম, আমরা আজকে কথা বলবো ডক্টর জানালের সঙ্গে। ডক্টর জানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করেন। উনি গত 20 বছরের বেশি সময় ধরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করছেন, কারণ একসময় ক্যালিফোর্নিয়ার অবস্থা খুবই খারাপ ছিল আর রাস্তায় চলতে গেলে সমস্ত সিটিতে একটা ঝাপসা হয়ে উঠছিল। তখন থেকেই ওনার ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসার প্রসার হয়। উনি দীর্ঘ যাবৎ লস অ্যাঞ্জেলেসে এটা করে আসছেন। এছাড়া ওনার একটা বড় পরিচয় হলো উনি সমাজের বহু কাজ করে থাকেন, তার মধ্যে বাঙালিদের প্রাউড হওয়ার মতো দুটি কাজ করেছেন, সেটা হলো দুইবার উনি ফোবানা লস অ্যাঞ্জেলেস নিয়ে এসেছেন। তো ফোবানা উনি ছাড়া আর কেউ এখন পর্যন্ত আনতে পারেন নাই, অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, সেটাও বাঙালিদের একটা বড় গর্বের বিষয়। সম্প্রতি ডক্টর জয়নাল ঢাকা থেকে ফিরে আসলেন। উনি ঢাকা গিয়েছিলেন প্রধানত NRB কনফারেন্সে, এবং কিছু টাকা উনি তুলে বন্যা দুর্গতদের এবং সিডার ভিক্টিমদের সাহায্য সহযোগিতার জন্য উনি সেখানে গিয়েছিলেন। আমরা সেই প্রসঙ্গে কিছু প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? থ্যাংক ইউ, আছি ভালোই। আচ্ছা, আপনি তো ঢাকা গিয়েছিলেন, কেন ঢাকা গেছিলেন? হ্যাঁ, ঢাকা তো আমি অ্যাকচুয়ালি কিছু বছর থেকে প্রতি বছরে যাওয়ার চেষ্টা করে থাকি, এবং সেটা সাধারণত আমার শীতকালে হয়ে থাকে। এই বছরও সেই ডিসেম্বর মাসে যে বিশেষ কোনো উদ্দেশ্য ছিল ঢাকা যাওয়ার? হ্যাঁ, একটা উদ্দেশ্য এইবার মনে করেন যে আপনারা জানতে পেরেছিলেন যে NRB নন রেজিডেন্ট বাংলাদেশিদের 2007 সালের কনভেন্সন। NRB-টা কি একটু ব্যাখ্যা দিবেন কি? হ্যাঁ, নন রেজিডেন্ট বাংলাদেশি, বাংলাদেশ সরকার অনেকদিন পরে হলেও এটা স্বীকার করছেন যে যারা বাংলাদেশি হিসাবে বাংলাদেশে উদ্ভূত জনগণ বিদেশে স্থায়ী বাসিন্দা হিসেবে থাকছেন, কিন্তু তারা বাংলাদেশির সূত্রে, মানে বাংলাদেশে কারো প্যারেন্ট ছিল অথবা জন্ম ছিল অথবা তাদের আত্মীয় স্বজনের সূত্রে তারা বিদেশে থাকছেন, কিন্তু বাংলাদেশি লোক। হয়তো এখন আমরা আমেরিকান নাগরিক, অথচ আমি বাংলাদেশ উদ্ভূত আমেরিকান নাগরিক, সেই জন্য এখন বাংলাদেশ সরকার আমাদের এই প্রসঙ্গে আপনি একটা প্রশ্ন, বাংলাদেশ তো ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে, বাংলাদেশের নাগরিক থাকলে কি অন্য দেশের নাগরিক থাকা যায়, আইনগত দিকটা কি? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটার কোনো অপোজিশন বা তাহলে আমরা যারা আমেরিকাতে আছি আমরা বাংলাদেশের নাগরিকও বটে। হ্যাঁ, এখন এইবার এই বছর ওই বাংলাদেশি বিদেশে যারা বাংলাদেশি বসবাস করছেন তাদেরকে নিয়ে বাংলাদেশে একটা কনফারেন্স হয়েছিল, এটাকে বলে NRB কনফারেন্স। দরকার কি বা উদ্দেশ্য কি ছিল কনফারেন্সটা? উদ্দেশ্য যেটা আমি দুইটা দিক রয়েছে এটার মধ্যে, কারা প্রথমে আমি উত্তরটা দিই, কারা এই কনফারেন্সটা করবে। তো দেখা গেল যে একটা ফ্যামিলি এই কনফারেন্সটার দায়িত্বভার, মানে প্রধান দায়িত্বভার পালন করেন, এবং তাদের সাথে আরও কিছু লোক যোগ ছিল। তাতে মনে হলো যে লোকগুলো কাজ করেছেন তারা একটা নিউজ পেপারে কাজ করেন, শামীম চৌধুরী এবং তার ওয়াইফ দুইজনে মিলে, হাজবেন্ড ওয়াইফ মিলে এই কনফারেন্সটার ডাক দেন। তারা প্রথম আলো পেপারে কাজ করেন এবং তারা বর্তমানে ঢাকায় বাসিন্দা, কিন্তু তারা কোনো এক সময় আমেরিকাতে ছিলেন, নিউ ইয়র্কের শহরে, বর্তমানে তারা আমেরিকা। কিন্তু এটা হচ্ছে তার বাহ্যিক যাদেরকে আমরা পেয়েছি যারা কনফারেন্সটা কন্ডাক্ট করেছিল, কিন্তু অবস্থার সূত্রে আরও যে সমস্ত ঘটনা সেখানে দেখেছি বা যে সমস্ত লোকের উপস্থিতি সেখানে পেয়েছি, তাদের মধ্যে থেকে এটা বোঝা যায় যে এইটার পিছনে বাংলাদেশ সরকারেরও একটা প্রধান ভূমিকা ছিল। বাংলাদেশ সরকার কোনো কাজে তাদেরকে দেখা দেয় নাই, কিন্তু সমর্থন বা সামর্থ্য দিয়ে এই সম্মেলনকে সাকসেসফুল করার জন্য। জানি বাংলাদেশ সরকারের প্রধান আয়ের উৎস হচ্ছে বিদেশে যারা আমরা বাংলাদেশে আছি তাদের রিমিটেন্স, এই কারণেই বাংলাদেশ সরকার একটু এদের বেশি গুরুত্ব দিচ্ছেন, বা এই কারণে কি সংগঠন রিমিটেন্স যাওয়ার ব্যাপারে বা রিমিটেন্স টাকাগুলো নির্দিষ্ট খাতে সাহায্য সহযোগিতা বা একটা ব্রাইট খাতে যাওয়ার জন্য কি কোনো সাহায্য করবে NRB? এটা মূলত বাংলাদেশ সরকারের হয়তো ওইটাই মুখ্য উদ্দেশ্য, তারা এই বিদেশিদের থেকে অনেক পরিমাণ অনেক অঙ্কের বড় অঙ্কের একটা টাকা প্রতি বছরই পেয়ে যাচ্ছেন, এবং ওইটা তাদের দেশের উন্নতির জন্য একটা প্রধান আয়। তাছাড়া এখন বাংলাদেশ সরকার আরও চেষ্টা করতেছে যে আমরা তো টাকা দিয়ে আমাদের সুবিধা অর্জন করছি, কিন্তু এই যে বিদেশে বাংলাদেশিরা বসবাস করছেন বা তাদের সিটিজেনশিপ নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে মেধাও রয়েছে, এবং বাংলাদেশ সরকারের এখন দ্বিতীয় চোখ
দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে এই মেধাকে কিভাবে বাংলাদেশের কাজে লাগানো যায়, এক্সপার্টকে কিভাবে এনে বাংলাদেশের কাজে লাগানো যায়। এক্সপার্ট হয়ে গেছেন এবং এক্সপিরিয়েন্স গেইন করেছেন। বাংলাদেশ সরকার চাচ্ছে যে যেমন করে আমরা রিমিটেন্স পেয়ে বেনিফিটেড হচ্ছি, তেমন করে আমরা তাদের এক্সপার্ট নলেজ এবং এক্সপার্টিস, এক্সপার্ট নলেজ এবং এক্সপিরিয়েন্স ব্যবহার করেও বাংলাদেশ সরকার উপকৃত হতে পারে। তো এইটা তাদের ঘোষিত না হলেও অঘোষিত হলেও তাদের উদ্দেশ্য ওইদিকে। আপনি কেন গিয়েছেন, কোন হিসাবে গিয়েছিলেন এনআরবি? হ্যাঁ, আমি এনআরবি, আমি একজন বৈদেশিক হিসাবে আমি এনআরবিতে রেজিস্টার করেছি। সে যেভাবে যেভাবে রেজিস্ট্রেশন করার জন্য তারা একটা ফর্ম দিয়েছিল, সেভাবে আমি তিন দিন সম্মেলনের তিন দিনের জন্যই রেজিস্ট্রেশন করেছিলাম। এই সম্মেলনটার মধ্যে একটা প্ল্যানারি সেশন ছিল যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, তার মধ্যে তারপরের দিন পুরা দিন সেমিনার ছিল, তারপরে বিকালবেলায় বিনোদনমূলক এবং ইন্টারঅ্যাকশন করেন নাই একা। সেখানে কোনো সংগঠন রেজিস্টার করে না, সবাই ব্যক্তিগত ভাবে ভালো কিছু ভবিষ্যৎ আছে বা এটা কি অনেক দূর এগোতে পারবে, যে উদ্দেশ্য আদর্শ নিয়ে তারা কাজ করছে বা উদ্দেশ্যটাই বাকি সংক্ষেপে আমাদের শ্রোতা? না, নিশ্চয়ই এটা অনেক কিছু করতে পারবে। একটা জিনিস আমি যেটা উপলব্ধি করেছি যে সেটা, এক নম্বর বাংলাদেশ সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরকে মূল্যায়ন করছে যে কোনো কারণে হোক, কারণ তো আমি আগেই বলেছি। একটা দিক এটার মধ্যে রয়েছে, বাংলাদেশ সরকার খোদেই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মূল্যায়ন করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, তাদের ওপিনিয়ন চাচ্ছে, তাদের এক্সপার্টিস চাচ্ছে, তাদের নলেজ চাচ্ছে। সম্ভাবনা আছে কিন্তু অনেকে এটা তীব্র বিরোধিতা করছে। আমরা ইন্টারনেটে দেখলাম যে একটা ভালো গ্রুপ এনআরবি বিরোধিতা করছেন, তারা মনে করছেন যে এনআরবির সত্যিকার রিপ্রেজেন্টেশন যারা করছেন, যারা গেছেন তারা সত্যিকার রিপ্রেজেন্টেটিভ নন। এই সম্বন্ধে আপনি দু একটা কথা বলেন। আমি খুব বেশি নেগেটিভে যেতে চাচ্ছি না, তো না সেটা আমি বলি। এই সম্মেলনে প্রায় 3,000-এরও বেশি লোক রেজিস্ট্রেশন করেছে, তো এখন এত লোক বিদেশ থেকে গিয়েছে কাজে, এখন বিদেশে তো শুধু 3,000 লোক থাকে না, শুধু আমেরিকাতেই প্রায় 500,000 পিপল আর লিভিং কাজে। এই 500,000 পিপল সবাই যাওয়া সম্ভব না সেখানে, এবং যত বড় কনফারেন্সে ভবিষ্যতে হোক বা অতীতে হোক, এত সবাইকে তো কোনোদিনও একত্র করা সম্ভব হবে না। তাদের মধ্য থেকে সবসময় সুবিধা অনুসারে এবং নিজেদের সময় অনুসারে একাংশই যেতে পারবে, একদল লোকে যেতে পারবে। সেই সেমভাবে এবারও এই ক্ষেত্রে, যদিও এটা প্রথমবার। আমার প্রশ্ন ছিল যে এই যে 3,000 লোক আপনি গিয়েছে, তারা কি বিশেষ বিশেষ কমিউনিটি রিপ্রেজেন্ট করে কিনা? যেমন ধরেন এই যে কোনো দেশের, ধরেন আমেরিকাতে কোনো কিছু হইলেও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বা হোয়াট এভার সব ইঞ্জিনিয়ার তো যেতে পারে না, তাহলে তারা লিডিং যারা যারা রিপ্রেজেন্ট করে এই জাতীয়, আপনার কি মনে হয়েছে যারা লিডার বা যারা মেটার করে সোসাইটিতে, আমেরিকান বাংলা সোসাইটিতে, তারা গিয়েছে এখানে? না, খুব একটা ক্ষুদ্র অংশ আমি বলবো, যে যদি যে সমস্ত লোক, যেমন আপনি যদি বলেন আমি গিয়েছি, আমি ম্যাটার করি, লস অ্যাঞ্জেলাসের কমিউনিটির সাথে আমি জড়িত আছি, আমি সেই হিসাবে এই এই সম্মেলনের থেকে ওই সম্মেলনের ভালো মন্দ দিকগুলো দেখার চেষ্টা করেছি এবং সেখানে ইনপুট রাখার চেষ্টা করেছি, এবং সেখানে যারা করেছে এবং যারা করতে এসেছেন তাদেরকে অনেকেই আমি চিনতে পেরেছি, তাদের সাথে আমি পরিচিত হয়েছি, কাজে এইটাও তো একটা কাজ, দেখা সাক্ষাৎ হয়েছে, এইটাও একটা কাজ। বাংলাদেশের একটা বিশেষ গ্রুপ বাংলাদেশ থেকেও এই সম্মেলনে উপস্থিত ছিলেন, তারা হলো বাংলাদেশের শিক্ষা সমাজের লোকগুলো, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলারগুলো ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন সেখানে। আপনার ধারণা তাহলে মোটামুটি সম্মেলনটা ভালো সাকসেস হয়েছে প্রথমবারের মতো? সম্মেলনের আরো একটা দিক আমি যেটা বলতে চাই, সম্মেলনের যে আয়োজনগত মূল আয়োজনমূলক যে সমস্ত কাজকর্ম ওইটা অত্যন্ত ফ্ললেস অনুসারে কাজ করেছে। বাংলাদেশের মতো ছোট একটা দেশে এই ধরনের একটা সম্মেলন এত নিষ্ঠুর বা উইদাউট মিস্টেক যে কাজ করেছে, এইটাও আমি সেখানে দেখে এসেছি।